আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি পুরভরা পটলের দোলমা। আমি পুরটা চিকেনের ইউজ করেছি, ভিতরের যে স্টাফিংটা করেছি। আপনারা ইচ্ছা করলে বিফ দিয়েও করতে পারেন, আবার যে কোনো মাছ দিয়েও করতে পারেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। আর এই রেসিপিটি কিন্তু আপনাদের অসম্ভব ভালো লাগবে। এটা একটু করতে সময় লাগলেও খেতে কিন্তু ভীষণ মজা। আর যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, খিচুড়ির সাথে, আবার সাদা ভাতের সাথেও এটা সার্ভ করতে পারেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। আমি এখানে 1.5 কাপ পরিমাণে মুরগির কিমা নিয়েছি। এটা আপনি যে কোনো সাইডের মাংস নিয়ে কিমা করে নিতে পারেন, আমি ব্রেস্টের মাংসটা নিয়েছি। এর মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কিউব করা, একদম কিমার মতোই করা, একেবারে এরকম করে নিয়েছি। কারণ আপনারা ইচ্ছা করলে একদম চপ করেও কেটে দিতে পারেন, তারপরে এরকম কিমা করেও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, কারণ আমি এখানে কাঁচা মরিচটা অ্যাড করছি না, যার কারণে আমি মরিচের গুঁড়াটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি সামান্য 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এবার হাত দিয়ে কিমাগুলোকে মিলিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এরপর আমি পটল নিয়েছি এখানে 1/2 কেজির মতো। আমি ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে উপরের চামড়াটা ঠিক চাকু দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু পটলের চুচা তো চোচাগুলো তো ফেলে দেননি, ঠিক এইরকম করলেই এই চামড়াগুলো কিংবা চোচাগুলো উঠে যায় চাকু দিয়ে। আর তারপরে আমি এগুলোকে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি, যাতে মশলা যে গ্রেভিটা পরে গ্রেভির মধ্যে দেব সেটা যেন ভালোভাবে ভেতরটায় পৌঁছাতে পারে। আর ভিতরের যে কোনো একটা চামচ কিংবা চিকন কিছু দিয়ে খুব কেয়ারফুলভাবে ভিতরের যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো ফেলে দিতে হবে চিকেনের পুরটা ভরার জন্য। আমি এখানে আপনাদেরকে এখান থেকে একটু কিমা নিয়ে ঠিক এইভাবে করে অল্প অল্প করে, কারণ যেহেতু মুখটা ছোট, অল্প অল্প করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করতে একটু সময় লাগবে কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা। এই যে ঠিক এইভাবে ভিতরে দিয়ে দিচ্ছি, একটু সময় নিয়ে করতে হবে। আর বাকিগুলো এই যে দেখতেই পাচ্ছেন কতটুকু ভেতরে গিয়েছে সেটা অপর পাশ থেকে দেখা যায়। আমার পটলগুলোর ভিতরে পুর ভরা হয়ে গেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর পটলের উপরে কোনো কিছু মশলা টসলা দেইনি, আমি এখন ডিরেক্টলি তেলে এটাকে প্রথমে ভেজে নেব। আমি এক সাইড হলে এভাবে উল্টে দিচ্ছি। বেশি করে ভাজবো না, কারণ যেহেতু এটা গ্রেভিতে যাবে তো বেশি করে ভাজলে দেখা যাবে যে যখন আমি রান্না করতে নেব তখন এটা গলে যাবে। মোটামুটিভাবে ভাজা হলেই আমি নামিয়ে নিচ্ছি। পটলগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার যে আমার বাকি মাংসটুকু ছিল সেই মাংসটুকু আমি এখানে বল বল করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
আমি এভাবে একটা খুলে তারপর উল্টে দিচ্ছি। মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে এসছে। এই পর্যায়ে আমি এখন মাংসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজের কিমা। আমি এটা কিমা করে নিয়েছি মাংসের মতো করে, আপনারা ইচ্ছা করলে বেটে দিতে পারেন, ইচ্ছা করলে একদম চিকন চিকন করে কেটেও দিতে পারেন। আমি কিমা করে দিয়েছি তার কারণ হচ্ছে একদম একেবারে একদম বাটাও না, প্লাস আবার একদম বড় বড় করে কাটা না, এতে করে মুখে বাজবে, খেতে ভালো লাগবে, এর জন্য আমি কিমা করে দিয়েছি। আচ্ছা, এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন সহ পেঁয়াজটাকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে তেল আর একটু লাগবে, 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দুই থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, একটু ফেড়ে দিয়েছি যাতে করে স্মেলটা ভালো মতো ছড়ায়। আর আমি কিন্তু এর মধ্যে দারচিনি অথবা তেজপাতা লবঙ্গ কিছুই দেব না, শুধুমাত্র এই এলাচ 3টেই দিয়ে আমি রান্না করব। অন্যান্য যে এক্সট্রা গরম মশলাগুলো আছে সেগুলো আমি কোনো কিছুই অ্যাড করব না এর মধ্যে। এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এগুলোকে ভালো করে মিলিয়ে আর একটু সময় ধরে ভেজে নেব। এখন যেহেতু মশলা দিয়ে দিয়েছি, যার জন্য এখানে একদম হাঁচি টাচি চলে আসতে পারে, যেহেতু পানি দেওয়ার আগ পর্যন্ত আমি একটু মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমি তো এখানে হলুদের গুঁড়ো দেওয়ার কথা ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, এরপর আর একটু নেড়ে নিচ্ছি। মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন অ্যাড করে দেব পানি। হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেলটা একদম উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। মশলাটার সাথে মিলিয়ে নিচ্ছি। এবার আমি এই সমস্ত যে পটলগুলা ভাজি করে রেখেছিলাম, মাংসগুলো সমস্ত এগুলো এর মধ্যে ঢেলে দিলাম।
এরপর এটাকে 5 মিনিটের মতো এই মশলার সাথে কষিয়ে নেব। কি মনে হচ্ছে তো খেতে অনেক মজা হবে? আসলেই খেতে খুবই মজা। এটা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারেন, আমি তো আগেই বলেছি, সাদা ভাতের সাথেও সার্ভ করতে পারেন। একটু কেয়ারফুলভাবে নাড়তে হবে, কারণ এই পটলগুলা কিন্তু এমনিতেই একটু ভেজেছি, যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে নরম হয়ে গেছে, তো যাতে ভেঙে না যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই 5 মিনিটের মাথায় কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, মশলাগুলো যাতে নিচে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে। 5 মিনিট পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। পানি দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো এটাকে রান্না করে নিতে হবে। আমার এটা 1/2 কাপ, তো আমি এখানে 2 বারে দিয়ে দিলাম। এবার এই ঝোলটা যতক্ষণ পর্যন্ত মাখা মাখা না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ফিরে আসছি একেবারে রান্নাটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত। প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলগুলো একদম মাখামাখা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আস্ত কাঁচামরিচ। আবার একটু কেয়ারফুলভাবে নেড়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার পরে আর 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। থুকু, অল্প সময় বললাম কই, পটলের কাহিনীটা কিন্তু অনেক সময় লেগেছে। এই পটলের ভিতর থেকে এই জিনিসগুলো বের করা, বিচি টিচি গুলো বের করা, তারপর স্টাফিং করা, এটা একটু হার্ড ওয়ার্ক। যাই হোক, খেতে কিন্তু কোনো হার্ডই নাই। একেবারে 1 প্লেট ভাতের সাথে 5-6টা এমনিতে অনায়াসে খেয়ে ফেলা যায়। আর এই যে মাংসের বলের কথাগুলো বললাম, এগুলো কিন্তু এখনই আমি টপ টপ করে 1-2টা খেয়েও ফেলেছি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। আবারও চলে আসবো আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।